প্রতিশ্রুতি দিয়েছে আজকে হেসটোনা তো আর আজকে থেকে নয় ওই বিলের থেকে চিঠির আদান প্রদান চলছে হ্যাঁ মেয়ার মেয়েটিকে তুমি দেখেছো দেখেছি স্যার শুধু আমি নয় ওই কুমারী সাহেবও দেখেছে দেখতে কেমন মেয়েটি তা স্যার মন্দ নয় আচ্ছা শুভঙ্করের অবস্থা কেমন বললে একেবারে গরিব স্যার যাকে বলে টোপর সংসার চলে কি করে সম্পূর্ণ রূপ সাহেবের টাকা হ্যাঁ স্যার রায়জগিন রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার তাই তো চলছে স্যার না তা আমি চলতে দেব না যে অর্থ আমি বুকে রক্ত জল করে গড়ে তুলেছি যার পিছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়ের অক্লান্ত পরিশ্রম তা থেকে আমি একটি পয়সা অপচয় হতে দেব না স্যার ও হ্যাঁ আরেকটা কথা ওই শহরে থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে আর কারখানার শ্রমিক ওই অসৎ তাতে ইন্ধন যোগাচ্ছে এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যদি যোগ হয় তাহলে আমাদের মতো শ্রেণীদের মানুষদের খুবই কষ্টের ব্যাপার হয়ে দেখা দেবে জি স্যার তুমি একটা ব্যবস্থা করো মেরে যান আপনি কিচ্ছু ভাববেন না স্যার আপনি কিচ্ছু ভাববেন না ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে রূপ আর সবুরির বিয়েতে ফাটল ধরিয়ে দিতে মেরে যান হ্যাঁ স্যার আমি সব ব্যবস্থা করে রেখেছি আপনি চেষ্টা করে দেখুন রূপ যদি বিয়েতে অসম্মত হয় ভালো না হয় আমার প্ল্যান মতোই আপনি কাজ করবেন নিশ্চয় ওই ভিখারি শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায়দিকে রায়বাড়ির আভিজাত্য ধুলোর সঙ্গে মিশে যাবে বাবা তাছাড়া শুনেছি স্যার মেয়েটা কি ভালো নয় ওই পাড়ার কতগুলো স্যার চপ যাও কুমার রূপ নারায়ণকে তুমি পাঠিয়ে দাও যাও আমি যাচ্ছি স্যার আসো না স্যার ওই ভবন সিংকে দিয়ে শুভঙ্করকে এখনই ডেকে পাঠাও পাঠিয়েছি স্যার হ্যাঁ স্যার তাকে আপনার প্রয়োজন জেনে কাজটা আমি আগে থেকেই সেরে রেখেছি সে এখনই এলো বলে আমার কথা বিশ্বাস না হয় সে এলেই তাকে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা সত্য কি মিথ্যা এত নিচে নেমে গেছে রূপ নারায়ণ আপনি জানেন না বাবা দাদা আজকাল ঢিল পর্যন্ত করছে হ্যাঁ সেদিন আমি শিকারে গিয়ে নিজের চোখে দেখে এসেছি দেখেছ দেখেছ তো এতদিন আমাকে বলনি কেন কেন বলনি যে রূপ নারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে রূপ নারায়ণ আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা হ্যাঁ কেন লোকের মুখে সব কি শুনছি কি শুনছেন বলুন তুমি ওই শুভঙ্কর চাটুর্যকে চেনো হ্যাঁ চিনি তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক কিছুই না শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম তার নাকি বিবাহ যোগ্য একটা বোন আছে হ্যাঁ আছে আপনি ঠিকই শুনেছেন এবার তার সঙ্গে তোমার দীপ সীমাচারী ওরা কারণ আমি কথা বলছি কাকার সাথে ওই শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কত দিনের পরিচয় অনেক দিনের বাবার সঙ্গে যখন পণ্ডিতপুর মহলে গিয়েছিলাম তখন থেকে আমি তাকে সে তো আমিও চিনি অনেকে চেনে তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ হ্যাঁ সে তো হবেই তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো যাক বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও বলুন তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও মিথ্যে কথা ওই শুভঙ্করের বোনের সঙ্গে তুমি মেলামেশা করো এটাও মিথ্যা না কেন আমি তাকে ভালোবাসি বাবার মুখের ওপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না
लज्जा सरम आमी बिलेतेर माटीते रेखे एसेछि तोमार मतो रातेर अंधकारे अभिनय करे दिनेर आलोते लज्जा डाकाते आमार सेंटिमेंट बादे अपमान शुनुन काका आपने आमाके डेके ना पाठालेओ आमी निजे आसतम कत टाका आपनाके जानिए जेतम की कथा शुभंकर चटुर्जेर बोन सबुरी की आमी बिये करबो तुमी की मौत के एसेछो दादा ना मातालेर संगे लड़ाई करते हले मौत के आसते हय जार नाम सुनले सारा राय जिगी हत्तार करे क्रोपे जार ख्याल कुटीर बने निर्भर करे ए राय जिगी उत्थान पोतो तुम्ही भूले गए थे कि तुम्ही तारी सामने दंगलिया थे अपने उबले गए चिन काका जे रूप ना रहे और आज ना बालक ना যে সম্পদের গৌরবে আপনি সমাজে লব্য প্রতিষ্ঠিত সেই সম্পদের অর্ধেক অংশ আমার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা লেখাপড়া শিখেছি আমি বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছি আমার অনুরোধ আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন নাই বলে কুটে করে নিন মেয়ে হবে রায়বাড়ির বউ তাহলে শোনো রূপ নয় এই রায়বাড়ি একটা পয়সাও আমি তোমাকে দেব না কাকা তোমার সর্বাগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে যে রূপ নারায়ণ যদি বংশ মর্যাদায় কলঙ্ক বাদ করে তাহলে সমস্ত সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে তবু সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা তুমি উচ্চ শিক্ষিত তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত আমি এনে দেব ভালোবাসা শিক্ষা হিসাব করে না দাদা তুমি থামো দীপ নারায়ণ দীপ নারায়ণ সত্যিই তুমি আদর্শবান সত্যিই তোমার লেখা পড়ার মানদণ্ড অনেক উচ্চ অনেক উচ্চ আমি আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি তাই হবে ওই সবরিতে আমি বোধ রূপে বারণ হ্যাঁ আমি এতক্ষণ পরীক্ষা করছিলাম আপনি হ্যাঁ শোনো কাল সকালে বোম্বাই থেকে চিঠি এসেছে কাল সকালে তোমাকে বিমানে যেয়ে ওই বোম্বাই যেতে হবে তৈরি কাকা আমি একটা কথা বলতে চাই বলো মিস্টার গোশাল লোকটা ভালো নয় সে আমি জানি রূপ নারায়ণ আপনার কথা বুঝতে পারছো না রূপ নারায়ণ বুঝতে পারবেও না কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের কথা এত সহজে বোঝা যায় না আপনার উচিত মিস্টার গোশালকে পদচ্যুত করা নইলে ওদের ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়বে এই রায় বংশের গড়া রায় বংশের রক্ত দিয়ে গড়া সাত মহল আর অট্টালিকা দাদা আর তোমাকে একটা কথা বলে যাই মর কথাটা মনে রেখো আত্মীয়ের দেওয়া বিষও ভালো অনাত্মীয়ের দেওয়া মধু ভালো নয় মধু ভালো বাবা মূর্খ রূপ নারায়ণ এইবার তোমাকে দেখাবো ভুজঙ্গ নারায়ণের আসল রূপ তার বিষাক্ত সবল শরীর মুখ থেকে বিদায় নিতে হবে চুপ কে যেন আসছে কে আমি শুভঙ্কর চাটুর্য তোমার নাম শুভঙ্কর আজ্ঞে হ্যাঁ রূপ নারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো বলতে পারলি না ঠাকুর আজ্ঞে না
লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালাই, এমন জানলে ভাইটাকেও সঙ্গে করে নিয়ে কি করে তোমার ভাই? ভাই কি এমএ পড়ছে? এমএ পড়ছে স্যার। ও তাহলে রূপনারায়ণের টাকায় বেশ ভালোভাবেই সংসার চলছে। এই কথা আপনি কেন বলছেন? রূপ তো আমাকে এক পয়সাও দেয়নি। তোমার বোনকে তো দিচ্ছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা জানেন না। খুব তিনি তোমার বোন যৌবনের জলতরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আত্মসাৎ করেছে। কথাটা বলতে আপনার জিভটা কষে বল না। তোমার বোনকে লিখেছে দিদি, তুই দেখি। এই যে এই চিঠি রূপনারায়ণ লিখেছে, এত বড় মিথ্যাবাদী সে? না না না, তাও বিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতে লেখা আমি চিনি, কিন্তু কই কোথায় সেই মিথ্যাবাদী রূপনারায়ণ? ডাকুন তাকে, দেখে যাই কেমন তার বুকের পাটা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, একটা কাজ করো, ওই রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দাও। না না না, সেই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আমার শবরীর বিয়ে আমি দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, সাত দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি তার সামনে ছুঁড়ে ফেলে দেব। মন্দিরপুরে 5,000 মানুষের সামনে তাকে আমি হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব, শুভঙ্কর চাটুর্যে গরিব হতে পারে, ছোট লোক নয়, ছোট লোক নয়। স্যার যাও, আমার কাজ শেষ। এবার ঘোষাল স্যার তোমার কাজ শুরু। শোনো, কাল ভোরে তুমি রূপনারায়ণকে মোটরে করে বিমানবন্দরে পৌঁছে দেবে। বাবা, হাজার বার বিলেত থেকে ঘুরে এলেও বাবা ওই রূপনারায়ণ আমার কাছে শিশু। বাবা, সে হা করলে আমি বুঝি সে কি বলবে, সে হা জমালে আমি জানি সে কি চাইবে। এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে সে কোন পথে চলবে। মিস্টার ঘোষাল, চিঠিখানা কোত্থেকে মেনেছ? হলো জাল করেছি। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কি কুমার সাহেব, শবরী কি আমি পাবো না? শিওর। কিন্তু কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে শিওর মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা মুস্ত্রি ভেঙে দেওয়া হলো, আরেকটা ভ্রমর কিন্তু মধুর তৃষ্ণায় মাতাল। সেই মাতাল ভ্রমর হলাম আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2,000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতেই আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেবো। বিনিময়ে মন্দিপুরের ফুটন্ত গোলাপ শবরীকে আমার জয়। ওই ফুটন্ত গোলাপ শবরী। একটা মেয়ের যৌবনের বিনিময়ে মাত্র 2,000 টাকা। রায় বাহাদুর
টাকা তুমি জমিয়েছো তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। আমার বুদ্ধি আর অধ্যবসা দিয়ে তোমাকে আমি পথের ফকির করে তোমার সাথ কিছু আত্মসাত করব আমি, তবেই আমার শান্তি, তবেই আমার তৃপ্তি। এর জন্য প্রয়োজন হলে তোমাকে আমি টেনে এনে ছুঁড়ে ফেলা দেব ওই রক্ত নদীর মাঝখানে, যেদিকে চাইবে শুধু রক্ত, রক্ত, রক্ত। তোমাদের নামে আমি মুকদ্দমা করব, তোমাদের দু ভাইকে আমি পুলিশে দেব। জানো না আমার নাম হীরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। হ্যাঁ ফটিক, ওরে বেটা পটকে, কি হলো হালদার দাদু? তোর মাথা হলো আমার মুন্ডু হলো রে নচ্চার, ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করবার মতলব, শিয়ালে ধরা পাটা দিয়ে ধর্মরাজ্যের পুজো। তার মানে তোমার বোন কুলোটা হালদার মশাই আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আরে তখন বোধ হয় খেয়াল ছিল না, যখন ভিঙ্গি বোনকে দিয়ে মোটো মোটো টাকা রোজগার করেছ। এই কথা আপনাকে কে বলেছে হালদার মশাই? যে বলেছে সে মিথ্যাবাদী, যে বলবার সেই বলেছে। তাকিয়ে আছিস কেন, তাকিয়ে আছিস কেন, চুপ করে দাঁড়িয়ে থাক, তোকে আর একানি উকালতি করতে হবে না। তুই তুই থাকার কে? হ্যাঁ জানিস, জানিস তোর বন্ধু বোন কতখানি সাংঘাতিক মেয়ে? কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে, আপনি সাদের তাকে শুধু একটিবার দেখিয়ে দিন, আমি তার মাথাটাই কেটে নেবে, কেমন? পুলিশে দেব, মুকদ্দমা করব। চুপ করুন হালদার দাদু, চুপ করুন, বজ্রা খাচ্ছে শুনতে পেলে ওর এক কোণে উঠে পড়বে। আরে উঠবেই তো, উঠবেই তো। তাহলে তাহলে এ বিয়ে হবে না। সর্বশাই এখনি এখনি আমার ছেলেকে আমি বাড়িতে ফিরে নিয়ে যাব। দুহাই দুহাই হালদার মশাই, আমি আপনাকে হাত জোর করে বলছি, যা শুনছেন তা সত্য নয়, বিশ্বাসই করুন, সবুরির মতো ভালো মেয়ে এই গায়ে কেউ নেই, ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু সবুরির গায়ে কোনো কলঙ্ক নেই বটে। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গায়ে ছেলে, এক দুয়ারে বাস করি, আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরি ফুলের মতো পবিত্র, আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবনটাকে আপনি নষ্ট করে দেবেন না হালদার বাবু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে তাই হবে, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যে ওষুধ। আবার টাকা দিতে হবে বৈকি বাবু, কলঙ্কটাকে তো ঢাকতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। আরে থামো থামো, তোমার গোল তুমি কি আর টক বলবে? কত টাকা চাই? তা ধরো হাজার খানেক। কোথায় পাবো হালদার মশাই? দু বিঘে জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা, কাল যে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। এর পরেও টাকা, বুঝলে বাবু, টাকা চাই টাকা। ভেবে দেখুন দাদা,
অনেক ভেবেছি আরে কলঙ্কি নি বউ নিয়ে সম্রাট হালদার মশাই আবার চোখ রাঙানো হচ্ছে কেন চোখ রাঙাবো না আমরা কি আপনার মতো ছোট লোক এই হীরালাল হালদার ছোট লোক একশো বার ছোট লোক ছোট লোক না হলে এমনি কেউ সর্বনাশ করতে উদ্যত হয় দর্জেব চরিত্রে ভাড়া করছেন আপনার সদর বনের ঠিকানা জানেন তোর ভিতে আমি ঘুঘু চড়াবো তাই চড়াবেন আমি সস্যে মনে রাখবো বড় শালি কোথাকার এবার যদি মালিপাড়া পড়ে না থাকতেন বটে এত স্পর্ধা তোর আমাকে অপমান মুখদ্দমা করবো তোদেরকে আমি পুলিশে দেবো ফটিক ফটিক ওরে বেটা ফটকে কথা শুনুন কথা শুনুন হালদার মশাই কথা শুনুন আমি আপনাকে হাত জোর করে মিনতি করছি মন্দলোকের কথা শুনে সুবরীর জীবনটা আপনি নষ্ট করে দেবেন না চুপ কর সব বাবাদের দল জুতু মেরে গরু দান আমি বুড়ো শালিক জেল কাটাবো মানহানির মোকদ্দমা করব আরে এই দেখ এই দেখ তোর ভিঙ্গি বুনের সতী ধর্মের ধারা পাস পরে দেখ ছোট লোকের দল পরে দেখ ওরে বগা টগা নিদিলাম ওরা উঠে পড় ফটিক তুই ফুলের মালা ছিঁড়ে ফেল এ বিয়ে হবে না আমাকে অপমান আমি গুরু সামনে মুখদ্দমা করব তোদের কি আমি জেল কাটাবো ফটিক ওরে বেটা ফটতে ওটা কিরে দিবা কর ওটা কিরে দিবা কর ওরে দেখ ওরে দেখ অসুখ পরে দেখ এই চিঠি রোগ ডাক্তার কবে লিখেছি কিছুদিন আগে প্রথমে আমি বিশ্বাস করিনি পরে বুঝলাম তারই কাজ তাই সাত দিন হলো সে বোম্বে চলে গেছে খুন করব সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলম করে নিয়ে আমার বোনের মাথায় বাজ ফেলেছে আমি তাকে যেখানেই পাব সেখানেই খুন করব তোর দিবা তোর চোখ তোর চেঁচিয়ে কোনো লাভ হবে না তার চেয়ে তুই আমি অসুখ হালদার মশাইয়ের পায়ে ধরে ফিরিয়ে আনি চল না যাবি না গিয়ে তো কোনো লাভ হবে না শঙ্কর তাহলে জিনিসপত্র গোল্লায় যা খাবার দাবার খবরের কি মেরে দিবা কর বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে আজ রাতের মধ্যে বিয়ে না হলে সে যে লগ্ন নষ্ট হবে শবরের প্রতীক্ষা শেষ হয়ে গেছে এবার যে তার মহাপ্রস্থানের পালা না রে শবরী না মরতে তোকে দেব না রে শবরী মরতে তোকে দেব না কাঁদিস না রে ছোট কাঁদিস না চয়ন রইল তুই ওদের দেখিস কবে চললাম কোথায় যাবি রে শবরী যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ যেখানে নেই কোনো কলঙ্কের ভয় না রে শবরী না মরতে তোকে দেব না রে বোন মরতে তোকে আমি দেব না কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোটদা আমার জীবন কাটি যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে কিন্তু এক কলঙ্ক তো মিথ্যে সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকি এই কি তোমরা যাও আমাকে দেখে সকলে মুখ ফেরাবে কোন মেয়ের বাবার চোরদাকে মেয়ে দেবে না সমাজ তোমাদেরকে এক ঘরে করে রাখবে না না এ আমি সইতে পারবো না কিছুতেই না শবরি বাধা দিও না দাদা বাধা দিও না আমি তোমাদের জীবনের অভিশাপ আমি এই কলঙ্ক আমি লগ্ন ভ্রষ্টা তুই লগ্ন ভ্রষ্টা আমি আজকে লগ্নেই তোর বিয়ে দেব যে
चक्रांत करे आमाके बम्बे पाठिये छिलो बाड़ी जखन फिरलाम तखन सब शेष हये गेछे रातेर शेफाली माटीते जोरे पड़ेछे ना ना आमी कल्पनाओ करते पारिनि आमी स्वप्नेओ भाबिनि किन्तु किन्तु दिबाखोर आमी होय लुपार स्काउंडेल किन्तु तुई तुई सोरे में पोरार दृष्टि दिए ओदेर षड़यंत्र धरते पारिस रूपनारायण তুই আমাকে ক্ষমা কর ভাই তুই আমাকে ক্ষমা কর ওরে আমি না বুঝে তোকে আঘাত করেছি না রে না আয়ে তুই ঠিকই করেছি আকাশের চাঁদ আমি ধরতে পারিনি কিন্তু তার সবটুকু কলঙ্ক মাথায় তুলে নিয়েছি না না শুভঙ্কর দা তার জন্য আমার কোনো দুঃখ নেই কোনো অভিযোগ আমি করব না এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করিব না শুধু ঈশ্বরের কাছে কায় মনে বাক্যে প্রার্থনা করে যাব সবরি সুখী হোক সে সুখী থাকুক সে তাদের দাম্পত্য জীবন মধুময় হোক छूटे को ना तारे জীবনে নেমেছে তার
ধরে রে খোনা কিছু দেখো না তারে কিছু দেখো না ভগবান কি হলো ভগবান না ভগবান স্থৌবাত্ম প্রবঞ্চক ভগবান স্বর্গে নেই দাদা ভগবান আছে এই মর্তের পৃথিবীতে সেই ভগবান তারা জানো যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে সাত মহলার ইমারত যারা জীবন্ত মানুষের অস্তি দিয়ে বাজিয়ে চলছে জল তরঙ্গের বাদনা যারা বুটের ঠুক করে সমাজ ব্যবস্থা তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা যারা শুনেও শুনতে পায় না দেখেও দেখতে চায় না সেই সমস্ত পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো প্রার্থনা আবেদন নয় মাথা গরম করে কোন লাভ হবে না কেউ তোর সঙ্গে যাবে না কেউ তোর কথা শুনবে না হে দেশের কোটি কোটি মানুষ নাকে শুকিয়ে মরবে তবু সঙ্গবদ্ধ হবে না মাথা কেউ তুলবে না রে ঘুম তাদের ভাঙবে না ঘুম তাদের ভাঙবে ঘুম ভেঙে গেল আমার ঘুম মেয়েটার একটা কথায় কে বলবে বস্তির মেয়ে যেমন দেহ তেমনি রূপ কথাবার্তা চাল চলন সব মিলিয়ে মেয়েটা একেবারে বাবুজি তুফান এক্সপ্রেস ছেড়জি দেখিয়ে লিবেন বাবুজি দু হাক রূপকে ভরিয়ে দেখিয়ে লিবেন একদম নতুন গাড়ি আমি তো কে কুই স্টেশন মে স্টপ হয় নাই মেয়েটা বাঙালি তো জরুর জরুর তাহলে তোমার জয়েজ আছে বলতে হবে আরে জয়েজের কথা কি বলছেন গুস্তাল বাবু বহুত মেহনত করে টিরিক্স বি খেলে ও চিজ আমি আমদানি করি আছি হ্যাঁ বাড়ি কোথায় কলকাতা নাম কি মৌসুমী কে আছে তা ওই নেই বাবুজি একটা বুড়ি মা ছিল লেকিন গেল সাল মে সে সালি বি উঠতাস হয়ে গেল গান জানে জরুর জরুর খেয়াল টপ্পা টুংরি গজল আপনি যেমনটি অর্ডার করবেন চুক্তি আচ্ছা গানা গাইয়ে আপনার দিল খোশ করে দেবে হ্যাঁ নাচতে পারে আরে কেন না পারবে বলেন ওস্তাদ বীরকে তালিম মিলিয়েছি ওই মণিপুরি ডান্স বি দেখে আপনি কুস্তিতে বলিবেন চুপি আচ্ছ ডান্স করতে শিখে আছে মিথ্যে কথা বলছো না তো শেঠজি আরে রাম কহো রাম কহো কি কথা বলেন গুস্তাল বাবু ওই শেঠ বদ্রী প্রসাদ কি ফালতু আপনি আছে তাহলে একেবারে আসল চিজ বলছো হ্যাঁ বাবুজি আসলি আসলি একদম আসলি আরে চাউর তো নয় যে কাঙ্কর মিশাবে তৈল তো নয় যে হোয়াইট অয়েল ছাড়াবে ও তো যে নানা আছে বাবুজি উসকি সাথ কোনো চিজ ভেজাল চলেগা আপ বাতাই তা ঠিক দেখো শেঠজি আমার হোটেল যেন ভালোভাবে চালিও কারণ এখন তুমি আমার একমাত্র আশা ভরসা সে আপনি আমার সার্ভিস দেখে আলিবেন শেঠ বদ্রি প্রসাদ কবি জোট বাদ বলে না সে আমি জানি শেঠজি তবে বাবুজি আপনি আর কুচ রুপিয়া ছুড়েন আমি এক জাল দাবাই কা কারবার স্টেরাট করিয়া দে জাল ঔষধের কারবার কথাটা বন্ধ বলুনি তো কত টাকা লাগবে শেঠজি তা ধরেন 1,15,000 টাকা কম সে কম কিন্তু বিপদ তো আছে আরে নেহি বাবুজি নেহি কোচ বিপদ নেহি আরে বই করলে চলবে কেনে পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছে লেকিন সে পয়সা ধুরিয়ে নিয়ে আপনাকে রিক্স খেলতে হবে ঠিক আছে তাই হবে কিন্তু ওই মেয়েটা কেন আসছে না কেন কি করছে ওখানে ড্রেস উরেস করছে ড্রেস করছে আরে কেন না করবে বলেন দেখুন না চুকি এখনই আসিয়ে একে নতুন কায়দায় বলিবে
এসো লিন বাবুজি আপনার মাল আপনি বুঝিয়ালে তুমি কি আজই চলে যাবে শেঠজি হ্যাঁ গুসাল বাবু হ্যাঁ তাহলে ওই তোমার টাকাগুলো নিয়ে যাও কত আছে বাজে ছিলে দেখুন গুসাল বাবু একটি পয়সা কমতি হবে তো ওই শেঠ বদ্রী প্রসাদ বহুত নুকসান হয়ে শেঠজি তুমি ডরে যাচ্ছ কিন্তু আরে চুপি ওই সারা দুনিয়া মে কোই কিন্তু টিন্তু নেই আছে লজ্জা শরম बिल्कुल झूठ बिल्कुल झूठ जितना रूप है स्रोत है रोशनी है तू हाथ भर के पैसा खींच दो शेट्टी शेट्टी त्रिक्स बाबूजी सिर्फ त्रिक्स क्या बोले देश बोले दुनिया बोले सब सारा चलचे और त्रिक्स के ऊपर আপনি যত বেশি টিরিক্স খেলবেন আপনার তত বেশি মারপিট হবে শেঠজি জয় রামজি জয় সিয়ারাম ও কি হলো আপনি যত বেশি টিরিক্স খেলবেন আপনার তত বেশি মারপিট হবে বাবু তুমি বালি यस তাহলে এ পোশাক পরছো কেন টিরিক্স বাবু ছেড়ে 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 টিরিক্স হাসছো কেন আরে হাসতেই তো এখানে এসেছি তোমার নাম তো মৌসুমী মুখার্জি না না আজ থেকে তুমি হবে मौसमी सुमी खुशाल खुशाल है हमारा नाम मिस्टर के खुशाल ताई तुम्हाके वो खुशाल शास्ते होबे बेस 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 ताई होलाम आमी तुम्हें गान जानो जानी नाचते पारो पारी অভিনয় করতে তোমাকে এখানে কে নোয়ানা হয়েছে জানো জানি তো কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায় আমি তার ধীরে মৌসুমী ধীরে কাল আমি নিজে তাকে চিনিয়ে দেব আচ্ছা আমি কোথায় থাকব কেন আমার কাছে থাকবে আমার কাছে কেন ভয় লাগছে ভয় ও ও কেমন করে ফুটে আর আমি দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে মরেনি তবে মরবে আপনি আমি ফুল আমি মৌমাছি তার মানে ফুল মৌমাছিকে ভীষণ ভীষণ ভালোবাসে আমার বোন কুমার সাহেব আপনার বোন হ্যাঁ মৌসুমী ওই ইনি কুমার দীপি নারায়ণ আচ্ছা 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 আরে নমস্কার নমস্কার যাও তুমি এবার বিশ্রাম করো গিয়ে ঠিক আছে যাচ্ছি মিস্টার আবার ইয়ার কি সরি সরি দাদা সরি টিরেক্স দাদা সেরেপ টিরেক্স মেয়েটি আপনার দূর সম্পর্কের বোন কুমার সাহেব কনভেন্টের ছাত্রী এর এখানে আসার কথা বাবা জানেন হ্যাঁ আমি ওনাকে আগে থেকেই জানিয়ে রেখেছি না না কোন কথা আমি শুনতে চাই না আজ ধর্মঘট কাল ঘেরাও
আজ ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, তাজ বোনাস নিয়ে হল্লা, এসব আমি কিছুতেই বরদাস্ত করবো না। স্যার ম্যানেজার, স্যার পুলিশে খবর দাও, ওই দলের পান্ডা গুলোকে ঠান্ডা মেরে সব ঠান্ডা করে দিই, দেখবে আপসে সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করুন। আমার মনে হয় স্যার এ সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। তার চেয়ে বলো যে আমি দম বন্ধ করে থাকি। স্যার বলো কি বেড়ে যায়, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না 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 না, তুমি নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। ছাড়াও তামা ইস্পাত লোহা মজুত করে রাখো, একদিন দেখবে লোহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেবে ঢাক হয়ে গেছে।